আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য তোমার মনের অরণ্যে গল্পের 27 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। রাতের আধার কেটে চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। এখন বেঙ্গালোরের ওয়েদার কিছুটা ঠান্ডার সাথে বৃষ্টিও তো লেগেই থাকে। ভোরের এই সুন্দর আবহাওয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে সোহা। ছাদের রেলিং এসে দাঁড়িয়ে দূরের আকাশ চোখ রেখে আছে। পূর্ব আকাশে থেকে সূর্য উঠতে শুরু করেছে, চারিদিকে তার হলুদাব আবহাওয়া ছড়িয়ে পড়েছে। ভোরের এই মোহনীয় দৃশ্য মুগ্ধ করার মতো। সোহা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে এর সৌন্দর্য। হঠাৎ দুটো হাত পিছন থেকে জড়িয়ে ধরতে সোহা চমকে ওঠে। এতক্ষণ ভোরের দিকে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মাঝে ডুবে থাকার জন্য বুঝতেই পারেনি কারোর উপস্থিতি। তবে তাকে হঠাৎ করে জড়িয়ে ধরতে চমকে গেলেও তার বুঝতে বাকি নেই যে কে আছে তার পিছনে। এই স্পর্শ সোহা চেনে, এটা আমনের স্পর্শ। আর চিনতে বাকি নেই, আমন তাকে পিছন থেকে জড়িয়ে রেখেছে। আমনের এই হঠাৎ হঠাৎ তাকে জড়িয়ে ধরতে বেশ চমকে দেয় তাকে। আগে বাইকে বসলে তাকে জড়িয়ে ধরত ঠিক আছে, কিন্তু এত তাকে এখনও জড়িয়ে রেখেছে। সোহা বলল, আপনি কি এখন বাইকে চড়েছেন নাকি মিস্টার চৌধুরী? আমন দুষ্ট হেসে বলল, তুমি কি করে বুঝলে যে আমি তোমাকে জড়িয়ে ধরেছি? তাহলে কি এটা ধরে নেব তুমি আমার স্পর্শ চেনো? সোহা মুখ বাঁকা করে বলল, আপনার স্পর্শ চিনতে আমার বইয়ে গেছে। এইরকম হুটহাট কাজ আপনি ছাড়া কেউ করতে পারে না। আমন একইভাবে বলল, বাহ, তুমি দেখছি আমাকে ভালো করে চিনে গেছো, আমার কাজ দেখছি তোমার মুখস্থ হয়ে গেছে। সোহা আমনের কথা এড়িয়ে বলল, আপনি এখন এখানে কি করছেন শুনি? আমন তথ্যতনি সোহার মাথা ঠেকিয়ে বলল, এই তুমি যে কাজ করছো আমিও তাই করছি, তবে তার সাথেও তোমার সঙ্গ দিচ্ছি। সোহা বলল, তো ভালো, তার জন্য আমাকে কেন এভাবে হারিয়ে রেখেছেন? এখানেও কি আপনার ভয় করছে? আমন বলল, আসলে ভয় ঠিক নয়, কি বলো তো, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তো চাইবো তোমার সাথে সব সময় এইভাবে থাকতে, তাই না? আর তাছাড়া তুমি এত দাঁড়ে দাঁড়িয়ে আছো, যদি পড়ে যাও তাই ধরে রেখেছি। সোহান নিজের মনে বলল, বড় এসেছে আমাকে ধরে রাখতে, আমি যেন জানি না এইসব আপনার ফন্দি, যেমন বাইকে বসার সময় বাহানা করেন ঠিক তেমন। সোহার আবারও বলল, তবে ভেব না আমি তোমাকে আমার কাছে আসতে দিচ্ছি, এই বলে এই নয় আমি এখনই তোমাকে ধরা দিচ্ছি। তোমার জন্য আমারও মনে অনুভূতি আছে, এখনো অনেক সময় বাকি চান্দু। সোহা বলল, এই ছাড়ুন তো আমি নিচে যাব। বলি সোহা নিজেকে ছাড়িয়ে নিয়ে আমন এক পলক দেখে নিয়ে নিচের দিকে পা বাড়ায়। তুমি নিজের অজান্তে আমার কাছে ধরা দিয়ে দিচ্ছ ধানি লঙ্কা, তোমার এখনকার প্রত্যেকটা চালচলন তোমার মনের কথাগুলো বুঝিয়ে দিচ্ছে যেটা তুমি বুঝতেই পারছো না। এই যে আমার তোমার কাছে আসাটাও তুমি বুঝতে পারছো, এটার থেকে প্রমাণ হয় তোমার মনে অবশ্যই আমার জন্য অনুভূতি জমা হয়ে আছে, আর সেটা তুমিও বলবে আমায় সেদিন আসতে, বেশি দিন বাকি নেই। আমন মুচকি হেসে নিজের মনে নিজে এতটুকু বলে নিচে চলে যায়। মাঝ রাস্তায় ছুটে চলছে সোহা হাতে গান নিয়ে, ব্যস্ত রাস্তায় গাড়ি দিয়ে ছুটে চলছে তাদের মতো করে, আর তার মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে সোহা, মাঝে মাঝে গাড়ির সাথে ধাক্কা খেয়ে যাচ্ছে বা লাফিয়ে যাচ্ছে। সোহার ছুটে চলার জন্য গাড়ি কিছু থামিয়ে দিচ্ছে, তো কেউ বিভিন্ন কথা বলছে, তবে সোহার হাতে গান দেখে বেশি কেউ কিছু বলতে পারছে না। সোহাকে চেনার উপায় নেই, ব্ল্যাক ক্যাট তার প্রফেশন, আর নিজেও পুরো ব্ল্যাকে জড়িয়ে নিয়েছে নিজেকে। ব্ল্যাক জিন্স, ব্ল্যাক টপ, তার উপরে ব্ল্যাক জ্যাকেট, চুলগুলো কে হাই পনিটাইল করে রাখা, আর মুখে রয়েছে ব্ল্যাক মাস্ক, ফুল ব্ল্যাক ক্যাট ফর্মে আছে আজ সোহা, তাই সহজে তাকে কেউ চিনতেই পারছে না। সোহার সামনে একজন লোক ছুটে চলছে আঁকা বাঁকা হয়ে, যাতে তাকে সহজে ধরতে না পারে বা গুলি চালালেও তার যেন না লাগে আর সহজেই চোখের আড়াল হয়ে যেতে পারে। কিন্তু তার এইভাবে ছুটেও কোনো লাভ হচ্ছে না, সোহা ঠিক তার পিছনে পিছনে আসছে। সোহা আজ তার মিশনের কাজে এক গোডাউনে গিয়েছিল, সেখানে সবাইকে ধরে ফেলল, শেষে এই পালিয়ে গেছে আর সেখান থেকেই এর পিছু করে যাচ্ছে। গাড়ি নিলে এতক্ষণে হয়তো এই লোকটা হাত ফসকে পালিয়ে যেত জ্যামের কারণে, তাই সোহা তার পিছু ছুটে যাচ্ছে যাতে তার চোখ এড়িয়ে যেতে না পারে। সোহা সামনে তাকিয়ে দেখে সামনে
থেকে একটা বড় ট্রাক তার দিকে এগিয়ে আসছে। তার সামনে লোকটা তার পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। সোহা একবার পিছনে আরেকবার সামনে দেখে নিয়ে গান উঁচিয়ে লক্ষ্য স্থির করে সামনে লোকটার পা বরাবর গুলি চালিয়ে দেয়। ততক্ষণে ট্রাকটা সোহার একদম কাছাকাছি চলে আসছে। এই মুহূর্তে না সরে গেলেই কোনো কিছু হয়ে যেতে পারে। সোহা নড়ার আগেই পাশের থেকে একটা হাত ট্রাকে টেনে সরিয়ে নেয়। জোরে টেনে নেওয়ার ফলে ব্যালেন্স হারিয়ে রাস্তার সাইডে পড়ে যায় সোহা। মাথায় কিছুটা আঘাত পায়। এই তুমি ঠিক আছো? হঠাৎ কারোর আওয়াজ পেয়ে সোহা মাথাটা হালকা উঁচু করে তাকায়। সামনের ব্যক্তিটির মুখ দেখে তার চোখে পড়তে মুখে হাসি খেলে যায়। মাথায় হাত দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ায় সোহা। তার সামনে আরহান দাঁড়িয়ে আছে। আরহান হন্তদন্ত হয়ে বলল, আরে তোমার কপাল থেকে তো রক্ত পড়ছে। সোহা কিছুটা হেসে বলে উঠল, ও কিছু না, হালকা একটু চোট লেগেছে। এইরকম হামেশাই হয়ে থাকে। আরহান ব্রকোচকে বলল, রক্ত পড়ছে আর তুমি বলছো কিচ্ছু হয়নি? সোহা সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, এইসব হয়ে আমি অভ্যস্ত। আরহান অবাক চোখে সোহার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মাথা ফেটে রক্ত পড়ছে আর বলে কিনা কিছুই হয়নি, সে এতে অভ্যস্ত? আজ যদি সে ঠিক সময় টেনে না নিত তাহলে তো এতক্ষণে উপরে চলে যেত। আরহান নিজের অফিসের দিকে যাচ্ছিল আর মাঝ রাস্তায় সোহাকে এমন দৌড়তে দেখে গাড়ি সাইড করে নেয়। ততক্ষণে সোহা দাঁড়িয়ে গিয়ে গুলি চালাচ্ছিল। সোহার মুখে মাস্ক থাকলেও আরহানের চিনে নিতে কোনো অসুবিধা হয়নি, এটা যে সোহা। আর গাড়িটা যখন একদম সোহার সামনাসামনি এসে গিয়েছিল তখনই যেন তার বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। হঠাৎ করে এক যাক ভয় ও কিছু হারানোর ভয় পেয়ে বসছিল তাকে। তার মনে শুধু হচ্ছিল এই মেয়েটাকে তাকে বাঁচাতে হবে, এই মেয়েকে কিছু হতে দেয়া যাবে না, তাহলে সে আবারও তার সব কিছু হারিয়ে ফেলবে। আরহান সোহার যাওয়ার দিকে তাকে, সেও সেই দিকে এগিয়ে যায়। সোহা এগিয়ে যায় লোকটার দিকে। ততক্ষণে সেখানে অ্যাশ, নিহার, আকাশ, সানিও চলে আসে। তারা গাড়িতে ছিল তাই পৌঁছাতে একটু দেরি হয়ে যায় তাদের। সোহা গিয়ে লোকটার পাশে এক হাঁটুর মোড়ে বসে পড়ে। লোকটা উপর হয়ে পড়ে আছে। সোহা তার দুই পায়ে গুলি করেছে আর উঠে দাঁড়াতেই পারেনি, সেইভাবেই রাস্তার এক পাশে পড়ে আছে। সোহা লোকটার চুলের মুঠি ধরে জিজ্ঞাসা মুখটা উঁচু করে তুলল, বলল, খুব ছুটি নিয়েছিস, এবার একটু বিশ্রাম কর, একটু পরেই তোর খাতিরদারি শুরু হবে, চাপ নেই। বলেই আবারও দুম করে মাথাটা ছেড়ে দেয়। সাথে সাথে মুখটা গিয়ে আবারও রাস্তার উপরে পড়ে। সাথে সাথে মুখ দিয়ে একটা মৃদু চিৎকার বেরিয়ে আসে। সোহা ছেড়ে দিতেই আকাশ স্থানে ওকে টেনে গাড়িতে তুলে নেয়। সোহা উঠে দাঁড়িয়ে যেতেই দেখে তার পাশে আরহান এসে দাঁড়িয়ে ব্রকোচকে তাকিয়ে আছে। সোহা বাকিদের উদ্দেশ্যে বলল, তোরা চল, আসছি আমি। আকাশ স্থানে নিহার অ্যাশ চলে যেতেই সোহা আরহানের দিকে ঘুরে দাঁড়ায়। মুখে এখনও মাস্ক লাগানো তাই মুখের হাসিটা বোঝা যাচ্ছে না, তবে সোহার চোখ দুটো যে হাসছে সেটাই বোঝা যাচ্ছে। সোহা বলল, থ্যাংকস আমাকে সেভ করার জন্য ভাইয়া। ভাইয়া শব্দটা উচ্চারণ করার সময় সোহার গলাটা কেমন কেঁপে উঠেছিল, সাথে এই ডাকের সাথে জুড়ে ছিল অনেকটা আবেগ আর ভালোবাসা, যেটা সামনে দাঁড়ানো আরহানও উপলব্ধি করতে পেরেছে। আবারও দেখা হবে, আসি এখন, বলেই সামনে পা বাড়ায়। আরহান বলল, কোথায় যাবে, আমি তোমাকে ছেড়ে দিই? সোহা বলল, কিন্তু আমার মনে হয় আপনি কোনো কাজে যাচ্ছিলেন, আপনার দেরি হয়ে যেতে পারে। আরহান হেসে বলল, আরে কোনো ব্যাপার না, এসো। সোহা এক পলক আরহানের মুখের দিকে তাকিয়ে নিয়ে পা বাড়ায় আরহানের গাড়ির দিকে। আজ আরহানের জায়গায় অন্য কেউ হলে সে এক কথায় নাকচ করে দিয়ে চলে যেত, আর আজ সে আরহানের কথায় তার সাথে যেতে রাজি হয়ে গেছে। এই মুহূর্তে সোহাকে দেখলে মনে হবে সে আবেগে আপ্লুত হয়ে আছে, তার জীবনের না পাওয়ার কোনো কিছু সহজেই পেয়ে যাচ্ছে, অনেকে না পাওয়া কিছু পেতে চলেছে। গাড়িতে উঠে বসে সোহা মুখের থেকে মাস্ক খুলে ফেলে। আরহান একে দৃষ্টিতে তাকিয়ে থাকে সোহার দিকে। কপাল কেটে যাওয়ায় চোখে পড়তে তাড়াতাড়ি করে গাড়ির সামনের ডেস্ক থেকে ফার্স্ট এড বক্স বের করে সোহার কপালে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। সোহা কোনো কথা না বলে চুপ করে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরহানের দিকে। আজ সে পুরো তার চরিত্রের বিপরীতে চলে গেছে, তার আচরণ আজকে বদলে গেছে। এই মুহূর্তে যদি তার চারজন বন্ধু থাকতো তাহলে তারা অজ্ঞান হয়ে যেত সোহার এই রূপ দেখে। সোহার চোখের কোণ ভিজে এসছে, পানিরা ভিড় করে এসছে তার চোখে। একরাশ আবেগ ভালো লাগা নিয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আরহানের দিকে। আরহান চোখ তুলে সোহার মুখের দিকে তাকাতেই থমকে যায়। সোহার এরকম প্রতিক্রিয়া দেখে আরহান তাকিয়ে থাকে, তার মনে থাকা প্রশ্নরা যেন এখনই ডানা মেলে বের হয়ে আসতে চাইছে। তার মনে হচ্ছে সে আজ জানতে পারে সোহার সাথে তার কোনো কানেকশন আছে কিনা। ততক্ষণে মেডিসিন লাগানো হয়ে গেছে। সোহা সোজা হয়ে বসে নিজেকে স্বাভাবিক করে নেয়। আর আরহান সে এখনও তাকিয়ে আছে সোহার মুখের দিকে। আরহান ইতস্তত করে বলল, তোমাকে কিছু জিজ্ঞাসা করব, উত্তর দেবে? আরহানের গলা শুনে সোহা কিছুটা চমকে যায়।
সোজা হয়ে বসে আরহানের দিকে তাকিয়ে হেসে মাথা নাড়া দেয়। সাথে সাথে আরহান তার পকেট থেকে একটা ছবি বের করে সোহার দিকে এগিয়ে দেয়। সোহা হাসি মুখে ছবিটা তো হাতে তুলে নেয়, কিন্তু সাথে সাথে তার প্রতিক্রিয়াও পাল্টে যায় ছবিটা দেখে। আরহান একরাশ উৎকণ্ঠা নিয়েই প্রশ্ন করল, তুমি বলতে পারবে কি কানেকশন এই ছবির সাথে তোমার, কে তুমি? সোহা কোনো কথা না বলে ছবিটা হাতে নিয়ে অন্য হাত দিয়ে ছবিটার উপর হাতে আঙুল দিয়ে বুলিয়ে যাচ্ছে। চোখে পানি ভরে উপচে পড়ছে গাল বেয়ে, দু চোখ যেন আজকে সোহার বন্যা শুরু করেছে। আরহানের ও চোখ শুষ্ক নেই, সোহার প্রতিক্রিয়া এমনিতেই তাকে ইমোশনাল করে দিয়েছিল। আর এখন সোহার চোখের পানি দেখে আরহান বুঝে এই ছবির সাথে খুব গভীর সম্পর্ক সোহার। তার মানে সে ঠিক ছিল, সে আজ তার প্রশ্নের উত্তর পেতে চলেছে এতদিন পরে। আরহান কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কি হলো বলো, তুমি কি জানো কি না? তখনই সোহা বলল, মাম। অস্পষ্টভাবে সোহার মুখ দিয়ে বেরিয়ে আসে এই শব্দটা। আরহানের কানে কথাটা যেতেই থমকে যায়, তার সারা শরীর যেন বরফের ন্যায় জমে গেছে। সে কি ঠিক শুনছে সোহা যা বলল, না কি সে ভুল শুনল? আরহান আর কোনো কিছুই প্রতিক্রিয়া করার অবস্থায় নেই, সে পাথরের মতো চুপ করে সোহার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানির ফোঁটা। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, আরহান এবং সোহার অতীতের সম্পর্কটা কী ছিল সেটা অবশ্যই যদি আপনাদের কোনো ধারণা থাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ফারুক স্টাডির সাথে সবসময় অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।